আচ্ছা লাস্ট ক্লাসে আমরা আসলে বর্ন হেভার সাইকেল নিয়ে কথা বলছিলাম এবং বর্ন হেভার সাইকেলের সেই ধারাবাহিকতা লেকচারে আজকে হচ্ছে আমরা লাস্ট এক্সাম্পলটা দেখব কারণ এই সাইকেলটা আমাদের ডিরেক্ট এইচএসসি সিলেবাসে না থাকলো এই সাইকেল ওরিয়েন্টেড যে থিওরিগুলো আছে বা যে আইডিয়াগুলো আছে সেগুলো আমাদের আসলে কনসেপ্টটাকে স্ট্রং করতে অনেক হেল্প করবে এই জন্য বেসিক্যালি এই এই সাইকেলটা তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া এবং এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের গঠন তাপ বা হিট অফ ফরমেশন তারপরে ল্যাটিস এনার্জি এগুলো বের করে একটা একটা ভালো রকম একটা আইডিয়া পেলাম তারপরে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বা হচ্ছে ইলেকট্রন আসক্তি তারপরে আমরা আয়নীকরণ শক্তি সো এগুলো যে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে শিখলাম যেগুলো আমরা অলরেডি জানতাম জাস্ট এখানে আরেকবার একটু রিভিউ করা এবং ল্যাটিস এনার্জিটাকে একটু অন্যভাবে দেখা বিষয়টাকে যে ল্যাটিস এনার্জি আসলে কিভাবে ক্যালকুলেট করে যেমন তোমাদের বলছিলাম তোমাদের বইয়ে আরেকটা ইকুয়েশন আছে বর্ন ল্যান্ডার ইকুয়েশন যেটা অ্যাকচুয়ালি আমাদের জানার কোনো দরকার নেই বর্ন হেভার সাইকেলটা এই এটুকু জানলেই চলবে আপাতত আচ্ছা আমরা আমাদের লাস্ট আরেকটা এক্সাম্পল দিয়ে আমাদের এই বর্ন হেভার সাইকেলটা আসলে ক্লোজ করে দিব এবং আমাদের এইচএসসি সিলেবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অর্থাৎ ফাজান্স ল বা ফাজানের নীতি নিয়ে আমরা আলোচনা শুরু করব সো এই বর্ন হেভার সাইকেলের আজকের এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি আসলে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম তার পিওর এবং স্টেবল ফর্ম ম্যাগনেশিয়ামে হচ্ছে আমাদের সলিড এই ম্যাগনেসিয়াম যদি হাফ মোল অক্সিজেন অবশ্যই অক্সিজেনের পিওর এবং স্টেবল ফর্ম গ্যাসিয়াস ফর্ম হবে এই ম্যাগনেসিয়াম যদি হাফ মোল অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে আমাদের ম্যাগনেশিয়াম অক্সাইড সলিড ফর্মেশন হবে এবং এখানে যে শক্তিটা উৎপন্ন হবে অবশ্যই যেহেতু বন্ড তৈরি হয়েছে অবশ্যই শক্তি রিলিজ হবে সো এখানে যে শক্তিটা রিলিজ হবে এটাকে বলতেছিলাম আমরা হিট অফ ফরমেশন ঠিক আছে হিট অফ ফরমেশন এই হিট অফ ফরমেশন এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার ফলে যে শক্তিটা নির্গত হচ্ছে এখন আমরা ঘুরে 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 অনেকগুলো স্টেপে আমরা এখন ম্যাগনেসিয়াম অক্সাইডকে তৈরি করার চেষ্টা করব যে আসলে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে যে ম্যাগনেসিয়াম সলিড ফার্স্ট অফ অল ম্যাগনেসিয়াম সলিড থেকে তো আমরা ইলেকট্রন বের করতে পারি না আমাদের দরকার কি বলতো ল্যাটিস এনার্জির জন্য ম্যাগনেসিয়াম টু প্লাস গ্যাসীয় অবস্থায় এবং অক্সিজেন টু মাইনাস গ্যাসীয় অবস্থায় তারপরে তারা যুক্ত হবে এবং আমাদের তৈরি করবে ম্যাগনেশিয়াম থাকবে তখন তারা আনস্টেবল থাকবে এরপর তারা তারা যখন যুক্ত হয়ে যাবে তখন স্টেবল সলিড চলে আসবে সো ফার্স্ট অফ অল ম্যাগনেসিয়াম সলিডকে আমাদের কি করতে হবে ম্যাগনেশিয়াম গ্যাসে কনভার্ট করতে হবে সো আমরা করতেছি এটাকে ম্যাগনেশিয়াম গ্যাস সলিড তো অবশ্যই স্টেবল ফর্ম এবং গ্যাস হচ্ছে আমাদের আনস্টেবল ফর্ম তাহলে স্টেবল থেকে আনস্টেবল স্থিতিশীল থেকে অস্থিতিশীল সো অবশ্যই আমাদের কি করতে হবে বলতে এখানে এনার্জি ইনপুট করতে হবে এনার্জি দিতে হবে এবং এই সনির থেকে গ্যাসিয়াস এই ট্রান্সফরমেশনটাকে আমরা ইংলিশে বলতেছি সাবলিমেশন এই জন্য এনার্জিটাকে আমরা সংক্ষেপে বলতেছি সাবলিমেশন এনার্জি বা এস ডট ই দ্বারা ডিনোট করতেছি সাবলিমেশন এনার্জি এবং এখানে কি করতে হবে আমাদের এনার্জি ইনপুট করতে হবে অর্থাৎ এনার্জি দিতে হবে তাপহারী বিক্রিয়া এই জন্য আমরা এখানে যে ডেলটা এইচ সেটা অবশ্যই প্লাস হচ্ছে তারপরে আমরা ম্যাগনেশিয়াম গ্যাসিয়ার স্টেটে পেলাম ঠিক আছে ম্যাগনেশিয়াম এখন আমরা কি করব ম্যাগনেশিয়াম থেকে তো আর ডিরেক্ট আমরা ম্যাগনেশিয়াম টু প্লাস তৈরি করতে প্রথমত ম্যাগনেশিয়াম থেকে আমাদের ম্যাগনেশিয়াম থেকে আমাদের ম্যাগনেশিয়াম প্লাস গ্যাসিয়ার স্টেটে আসতে হবে প্রথম কি করলাম এখানে ম্যাগনেশিয়াম থেকে ম্যাগনেশিয়াম প্লাস কিভাবে পেলাম একটা ইলেকট্রনকে বের করে আনে এটাকে আমরা কি বলি বলতো আয়নীকরণ শক্তি অর্থাৎ একমূল গ্যাসীয় বিচ্ছিন্ন ম্যাগনেশিয়াম থেকে বা একমূল গ্যাসীয় বিচ্ছিন্ন আমাদের মৌল থেকে এক মূল গ্যাসীয় বিচ্ছিন্ন ক্যাটায়ন তৈরি করতে আমাদের যে পরিমাণ শক্তি দিতে হবে তাকে বেসিক্যাল আমরা আয়নীকরণ শক্তি বলতেছিলাম একটু ফর্মাল ডেফিনেশন আমরা আয়নীকরণ শক্তি নিয়ে আরো ডিটেলস কথা বলবো ইনশাআল্লাহ আচ্ছা সো ম্যাগনেশিয়াম থেকে আমাদের ইলেকট্রন বের হয়ে আসতেছে বলতেছে ম্যাগনেশিয়াম প্লাস এটাকে বলতেছে আমরা আয়নাইজেশন এনার্জি বা শক্তি যেহেতু আমাদের শক্তি দিতে হচ্ছে কারণ ওই শক্তিটাই ইলেকট্রন গ্রহণ করে অসীমে চলে যাচ্ছে শক্তি দিতে হবে তোমরা তো জানো যে ইলেকট্রন শক্তি গ্রহণ করে অসীমে চলে যায় ঠিক আছে এবং এখানে কিন্তু অবশ্যই সেই গ্যাপটা সমান হতে হবে আমরা এটা রিডবার্গ সমীকরণে দেখছি আশা করি তখন এই বিষয়টা তোমাদের কিছুটা ধারণা দিতে বা ক্লু দিছি ওটার সাথে রিলেট করে তোমরা আসলে বুঝতে পারবে যে আসলে এখানে কি পরিমাণ এনার্জি লাগবে অসীমে নিতে আচ্ছা সো আয়োনাইজেশন এনার্জি বা এটা প্লাস আসলে তারপর দেখো এটাকে ম্যাগনেসিয়াম প্লাস বা গ্যাসিয়াস ফরমেটে আসলো এরপর কি হচ্ছে বলো তো এই ম্যাগনেসিয়াম প্লাস থেকে আমাদের আরেকটা ইলেকট্রনকে বের করে নিব আমরা তাহলে পাবো হচ্ছে আমরা ম্যাগনেসিয়াম 2+ গ্যাসিয়াস স্টেট আচ্ছা কেউ কি চ্যাটে কিছু লিখছো ইম্পর্টেন্ট না ভাই ইম্পর্টেন্ট কিছু না আচ্ছা সো এই যে প্রথম দেখো ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম প্লাসে আসলাম একটা ইলেকট্রন হারালো এবং এই ক্ষেত্রে এই প্রথম যে প্রসেসটাকে বলে হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি যখন আসলে ম্যাগনেসিয়াম তার একটা ইলেকট্রন হারাচ্ছে এটাকে বলতেছি আমরা প্রথম আয়নীকরণ শক্তি এটা আমটাও তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে জানতে থাকবা তারপরে ম্যাগনেশিয়াম প্লাস থেকে যখন আমি আরেকটা ইলেকট্রনটাকে বের করে ম্যাগনেশিয়াম টু প্লাসে কনভার্ট করছি তখন এটাকে বলছি আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা আইটু এখানে দেখো আমাদের শক্তি দিতে হবে তাহলে ইলেকট্রনটা আমাদের চলে যাবে অসীমে ঠিক আছে সো প্রথম ক্ষেত্রে আমরা বলতেছি এটাকে আয়োনাইজেশন এনার্জি ওয়ান অর্থাৎ প্রথম আয়নীকরণ শক্তি এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি আবার ইলেকট্রনটাকে বের করে আনতেছি তখন সেটাকে বলতেছি আয়নীকরণ শক্তি বা দ্বিতীয় আয়নীকরণ শক্তি এটা ছিল আমাদের প্রথম আয়নীকরণ শক্তি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আয়নীকরণ শক্তি দুই ক্ষেত্রে কি করতে হচ্ছে আমাদের এনার্জি করতে হচ্ছে এরপর এরপর আসি আসি আমরা আমরা অক্সিজেনের ক্ষেত্রে সো সো অক্সিজেন অক্সিজেন অলরেডি আমাদের অবস্থায় আছে এখন কি করব তো তোমরা জানো যে অক্সিজেন দুইটা অক্সিজেনের মধ্যে আসলে এরকম একটা বন্ড থাকে ডাবল বন্ড থাকে ঠিক আছে এই ডাবল বন্ডটাকে এখানে ব্রেকডাউন করে আমাদের সিঙ্গেল অক্সিজেন পরমানো দরকার গ্যাসীয় অবস্থায় সো এটাকে আমরা কি করব আমরা এই বনটাকে ব্রেকডাউন করে দিলাম এবং আমরা সিম্পল অক্সিজেন পরমাণু গ্যাসিয়াস অবস্থায় আনলাম ঠিক আছে সিম্পল অক্সিজেন পরমাণু গ্যাসিয়াস অবস্থায় এবং তোমরা তো জানো যে বন্ধন ভাঙতে গেলে আমাদের শক্তি দিতে হয় শক্তি ইনপুট করতে হয় এবং বন্ধন গড়লে শক্তি নির্গত হয় তোমরা 9 এ আশা করি বিষয়টা জানছো এবং এখানে দেখো আমরা যেহেতু সমযোজী বন্ধন ভাঙতেছি দুইটা অক্সিজেন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধনটা ভাঙতেছে অবশ্যই এনার্জি দিতে হবে এবং আমরা সাধারণত এই ধরনের যে এনার্জি যে বিষয়গুলো সেগুলো কিন্তু এক মোলের জন্য ডিফাইন করে থাকে যে এক মোলের জন্য ভাঙতে কতটুকু শক্তি লাগবে ওটাকে আমরা বন্ড ডিসোসিয়েশন এনার্জি বলতেছি বা বন্ধন ভাঙতে যে পরিমাণ তাপ শোষিত হয় সেটা বলতেছে বাট বেসিক্যালি এখানে যেহেতু হাফ মোল অক্সিজেন ভাঙছে হাফ মোল অক্সিজেন ভাঙছে সেই জন্য আমরা এটাকে বলতেছি এটাকে আসলে অর্ধেক করতেছে আমরা এই জিনিসটাও গত ক্লাসে আসলে বুঝছি আমরা যখন হেসেল ল পড়তেছিলাম তখন এই জিনিসটা আশা করি বুঝছি যে আমরা এটাও কিন্তু আমাদের দুইটা রুলস ছিল যদি আমরা কোন একটা রিয়াকশনটাকে উল্টায় ফেলি অর্থাৎ বিক্রিয়ক উৎপাদ এবং উৎপাদকে বিক্রিয়ক বানায় ফেলি তখন আসলে আমাদের যে এনার্জি চেঞ্জটা সেখানে সাইনটা তোমার চেঞ্জ উল্টায় যাবে এবং আমরা যদি কোনো কিছুতে মাল্টিপ্লাই করি তাহলে আসলে কি হবে ওই এনার্জিটাকেও মাল্টিপ্লাই করতে হবে যেহেতু আমাদের সাধারণত আমরা এক মোলের জন্য ডিফাইন করে থাকি আমরা এটাকে অর্ধেক আমাদের সমীকরণই বলতেছে অর্ধেক মোল অক্সিজেন তাই আমাদের যে ডিসোসিয়েশন এনার্জি সেটাকে দুই দিয়ে ভাগ করতে হচ্ছে এরপর দেখো অক্সিজেন আমরা গ্যাসীয় অবস্থায় পেলাম ঠিক আছে এখন আমাদের কি করতে হবে বলো তো এখন আমাদের অক্সিজেন আচ্ছা কেউ একজন বলো তো এর পরের স্টেপটা কি আমরা আসলে কি করতে চাই তোমরা একটু রেসপন্স করো তো হ্যালো ওর তো ভাই ইলেকট্রন আসক্ত হবে না হ্যাঁ আমরা চাই যে এবার অক্সিজেন একটা ইলেকট্রন গ্রহণ করুক অর্থাৎ আমাদের অক্সিজেন ও মাইনাস হোক ও মাইনাস গ্যাসিয়াস স্টেটে সো এটা কি বলতেছে আমরা এটাকে বলতেছি আমরা ইলেকট্রন আসক্তি কারণ অক্সিজেন এখানে ইলেকট্রন গ্রহণ করতেছে এবং ইলেকট্রন আসক্তি এখানে কি হয় অসীম থেকে যখন ইলেকট্রন আসে তখন ইলেকট্রন কি করে শক্তি নির্গত করে দেয় যেহেতু এখানে পরিবেশে শক্তি উৎপন্ন হচ্ছে তাই এখানে যে এনার্জিটা আমরা এটাকে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি ইংলিশে বলি এটা আমাদের কি হবে যেহেতু এখানে পরিবেশে শক্তি উৎপন্ন হচ্ছে তাই এটা তাপ উৎপাদে বিক্রিয়া সো আমরা এখানে চেঞ্জ স্ট্যান্ডার্ড চেঞ্জটাকে বলতেছে মাইনাস এবং বাকি সব ক্ষেত্রে দেখো আমরা ডিসোসিয়েশন আমাদের প্লাস হবে কারণ এখানে তাপহারী বিক্রিয়া শক্তি দিতে হচ্ছে বাট ইলেকট্রন অ্যাফিনিটি শক্তি নির্গত হচ্ছে সো আমাদের অক্সিজেন গ্যাস থেকে অক্সিজেন মাইনাস আসলো এখন বুঝছো আমাদের আরেকটা অক্সিজেন এখানে যে অক্সিজেন মাইনাসটা হইলো সেটা আমাদের আরেকটা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে তো আমাদের আসলে ম্যাগনেসিয়াম অক্সাইডে কি ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে প্লাস টু এবং অক্সিজেনের চার্জ হচ্ছে মাইনাস টু অর্থাৎ ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন হারিয়ে ম্যাগনেশিয়াম টু প্লাস এবং অক্সিজেন অতিরিক্ত দুটো ইলেকট্রন গ্রহণ করে তার নিজের যেটা ছিল না সে অতিরিক্ত দুটো ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাস হয়ে গেল ঠিক আছে সো ফার্স্ট অফ অল এখানে ও মাইনাস ফর্ম হবে যেটাকে বলতেছে আমরা প্রথম ইলেকট্রন আসক্তি এটাকে আমরা ই এ ওয়ান দ্বারা ডিনোট করলাম প্রথম ইলেকট্রন আসক্তি এরপরে আমাদের অক্সিজেন কি করবে আরেকটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন মাইনাস থেকে অক্সিজেন টু মাইনাস হয়ে যাবে এটাকে বলতেছে আমরা দ্বিতীয় ইলেকট্রন আসক্তি এখন আসো একটা জিনিস বুঝো তোমাদের দেখে একটু তোমাদেরকে জিজ্ঞাসা করি এখানে কি এনার্জি চেঞ্জটা মাইনাস হবে নাকি প্লাস হবে তোমরা কি ফিল করো যেখানে আসলে শক্তি দিতে হবে নাকি শক্তি উৎপন্ন হবে এখানে যদি ও মাইনাস একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে জাস্ট মাইনাস হবে আর ডেল্টা এইচ আপু না ডেল্টা এইচ মাইনাস হবে না আচ্ছা তোমরা বলো সমস্যা নাই ডেল্টা এইচ মাইনাস হবে না প্লাস হবে অ্যাকচুয়ালি তোমাদের লজিকটা কি কেন বা মাইনাস হবে কেন বা প্লাস হবে জাস্ট তোমরা একটু চিন্তা করে বলো আমাকে যে কেউ ভুল হোক সমস্যা নেই ঠিক হতে হবে এমন শক্তি দিতে হবে শক্তি দিতে হবে কারণ একটা ইলেকট্রনকে পরমাণুতে প্রবেশ করাতে হয়েছে আচ্ছা নরমালি দেখো প্রথম কিটটা তো তোমার শক্তি রিলিজ হয়েছে ঠিক আছে অসীম থেকে ইলেকট্রন আসছে শক্তি রিলিজ হচ্ছে বাট এই ক্ষেত্রে কেন শক্তি দিতে হবে হ্যাঁ শক্তি দিতে হবে এটা কারেক্ট অ্যানসার আচ্ছা রিজনটা হচ্ছে তোমরা অলরেডি কিন্তু অক্সিজেনটা নেগেটিভলি হয়ে আছে তোমরা অক্সিজেন তার অষ্ট পূরণ করে আছে সো যেহেতু অক্সিজেন অলরেডি নেগেটিভলি চার্জ এবং অক্সিজেনের আর যদি আরেকটা ইলেকট্রন দিতে চাও সেই ইলেকট্রনটা বিকর্ষিত হবে প্রচন্ড পরিমাণে রিপালস বিকর্ষিত হবে বিকর্ষণের শিকার হবে কারণ এখানে অ্যাকচুয়ালি অলরেডি অক্সিজেন তার অষ্ট ফিল আপ করে আছে এবং অক্সিজেন নেগেটিভলি চার্জ সো তুমি যখন আরেকটা ইলেকট্রনকে দিবা ওইটাও তো নেগেটিভলি চার্জ সো তাদের বিকর্ষণের কারণে অক্সিজেন মাইনাসটা আসলে সেই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করতে চাবে না বুঝছো অক্সিজেনটা কি করবে সেই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করতে যাবে না আমাকে কি করতে হবে জোর করে অ্যাকসেপ্ট করতে হবে সো আমি জোর করে কিছু করতেছে তাহলে আমার অবশ্যই আমাদের কি করতে হবে জোর করে কোনো কিছু করতে চাইলে অবশ্যই শক্তি দিতে হবে নাহলে তো কাজটা হবে না সো অবশ্যই আমাদের কি করতে হবে শক্তি দিতে হবে সো আমরা এখানে শক্তি দিলাম ক্লিয়ার সবাই বুঝছে আইডিয়াটা কেন আমাদের শক্তি দিতে হচ্ছে কেন প্লাস লিখলাম সবাই বুঝছি ভাইয়াপুরা এনার্জি তোমাদের দেখো এনার্জি রিলিজ যখন হবে বা এনার্জি যখন বের হয়ে যাবে তখন আমরা সাইনটাকে বলতেছি মাইনাস কারণ তাপ উৎপাদী বিক্রিয়া এনার্জি উৎপন্ন হচ্ছে পরিবেশে তাপ উৎপন্ন হচ্ছে ডেলটা এইচ টা মাইনাস এবং শক্তি যখন দিতে হবে তাপ উৎপাদী বিক্রিয়া ডেলটা এইচ তাপ শক্তির পরিবর্তনটা প্লাস হয় এই জন্য অ্যাকচুয়ালি আমরা এখানে প্লাস মাইনাস সাইনটা ইউজ করতেছে আচ্ছা এখন সবাই বুঝছো কিনা আমাকে একটু রেসপন্স করো যে হচ্ছে আমরা কেন এখানে আসলে প্লাস হলো কেন শক্তি দিতে হবে এটুকু বুঝছি সবাই আসিফ ভাইয়া হচ্ছে হ্যাঁ আচ্ছা বাকিরা কোনো ডাউট আছে তোমাদের যে কেন শক্তি দিতে হবে আমাদের একটু কুইক রেসপন্স করো আবার একটু ক্লিয়ার করেন তো হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ এটা তোমরা একটু কুইকলি রেসপন্স করবা না হলে আসলে অনলাইন ক্রস তো সময় বেশি নষ্ট হয় দেখো প্রথমত এই অক্সিজেনটা কি করতেছে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে অসীম থেকে ইলেকট্রন আসলো অক্সিজেনে অক্সিজেন ইলেকট্রনটা গ্রহণ করলো শক্তি নির্গত হবে কারণ অসীম থেকে ইলেকট্রনটা আসতেছে অসীমে শক্তি বেশি এখানে শক্তি কম সো এখানে অবশ্যই এনার্জি রিলিজ হয়ে যাবে সো হয়ে গেল অক্সিজেন মাইনাস হয়ে গেল এখন যখন আবার সেটা অতিরিক্ত আরেকটা ইলেকট্রন গ্রহণ করবে তখন যেটা হবে আসলে অলরেডি সে মাইনাস ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে নেগেটিভলি চার্জ সো এ কি আর নতুন আরেকটা ইলেকট্রনকে গ্রহণ করতে যাবে অক্স অলরেডি কিন্তু অক্সিজেন আর অস্ট্রো ফিলআপ হয়ে আছে না অস্ট্রো ফিলআপ না সরি এমবারবা অস্ট্রো ফিলআপের কথা বলতেছে অক্সিজেন তো দুইটা ইলেকট্রন দরকার সরি অক্সিজেন তো দুইটা ইলেকট্রন দরকার অলরেডি অক্সিজেন একটা ইলেকট্রন নিয়ে নিছে কিন্তু অক্সিজেনের যে নেগেটিভলি চার্জড হয়ে গেলে এখানে আরেকটা যে ইলেকট্রন এটা অস্ট্রোকের সাথে সম্পর্কিত না ভুলে আমি অস্ট্রোক বলে ফেলতেছিলাম বারবার কারণ একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে অক্সিজেন সাতটা হয়ে গেছে

গ্যাসীয় বিচ্ছিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন আমাদের যুক্ত হয়ে কি করবে এই ম্যাগনেশিয়াম অক্সাইড ফর্ম করতেছে এবং এই ক্ষেত্রে দেখো আমাদের কি হচ্ছে যেহেতু বন্ড ফর্ম হচ্ছে আমাদের এনার্জি এনার্জি কি হবে হবে রিলিজ বলতেছে ল্যাটিস কারণ তারা দুইটাই আছে আছে ঠিক আর হিট অফ ফর্মেশন কোনটাকে বলি পিওর এবং স্টেবল ফর্ম যেমন ম্যাগনেশিয়াম ধাতুর পিওর এবং স্টেবল ফর্ম ম্যাগনেশিয়াম সলিড হিসেবে পাওয়া যায় এবং অক্সিজেন গ্যাস হিসেবে পাওয়া যায় ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে যদি আমি ইকুয়েশনটা লিখি তাহলে আমাদের টোটাল ডেল্টা এইচএফ হবে বা হিট অফ ফর্মেশন হবে আসলে প্রত্যেকটা সেপারেট সেপারেট স্টেপের যে ডেল্টা এইচ সেটার সমান সো প্রথমত আমাদের প্লাস এসি বা সাবলিমেশন এনার্জি তারপরে আমাদের আয়নাইজেশন এনার্জি 1 বা প্রথম আয়নকরণ শক্তি তারপর আমাদের আয়নাইজেশন এনার্জি 2 বা দ্বিতীয় আয়নকরণ শক্তি তারপর আমাদের ডিসোসিয়েশন এনার্জি বা ডিই ডিভাইডেড বাই 2 ডিসোসিয়েশন এনার্জি শক্তি দিতে হচ্ছে সো এটা আমাদের প্লাস হবে এরপর দেখো আমাদের ইলেকট্রন আসক্তি শক্তি নিগত হচ্ছে আমরা লিখতেছি মাইনাস ই এ ওয়ান দেখো আমাদের শক্তি দিতে হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি দ্বিতীয় ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি তো শক্তি দিতে হচ্ছে তাই আমরা লিখতেছি ই এ টু আর এরপরে কি হচ্ছে ল্যাটিস এনথালপি যেখানে শক্তি নির্গত হচ্ছে সো আলটিমেটলি আমরা সেটাকে বলতেছি হচ্ছে মাইনাস এল ই বা ল্যাটিস এনথালপি সো এতগুলো বিক্রিয়ার যে স্টেপ বিক্রিয়ার যে তাপ শক্তির পরিবর্তন এগুলো তোমার দেয়া থাকবে এগুলো বেসিসে আমরা কি করব এই ল্যাটিস এনথালপির মানটা বের করব আসলে ডিরেক্ট বের করা যায় না ইনডিরেক্ট ওয়েতে বের করা যায় অর্থাৎ স্টেপ গুলো ফলো ফলো করে করে আমার হচ্ছে সেই ল্যাটিস এনথালপি এক্সপেরিমেন্টালি আমাদের বের করতে হবে এভাবে এটা কিন্তু এক্সপেরিমেন্টালি তোমার যদি পরীক্ষায় কখনো কোশ্চেন আসে সাধারণত এরকম क्वेश्चन অলিম্পিয়ারে আসতে পারে যে এই সাইকেলগুলোতে তোমার হচ্ছে এইখানে তোমার চেঞ্জগুলো দেয়া থাকে সেগুলোকে ক্যালকুলেট করে আলটিমেটলি হচ্ছে ল্যাটিস এনথালপির মানটা বের করতে হবে আমার যতটুকু মনে পড়ে এরকম একটা কোশ্চেন হচ্ছে তোমরা তো হচ্ছে ন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড এর কথা হয়তো জানো যে হচ্ছে তোমাদের এটা আমাদের ইয়ারে আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন একবার পাইছি তখন হচ্ছে বুয়েটে হয়েছিল ন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াডটা আর যখন আমরা সেকেন্ড ইয়ারে ছিলাম তখন হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি অলিম্পিয়ারটা মোস্ট অবলি কোন একটা বছর তোমার হচ্ছে এই কোশ্চেনটা আসছিল অর্থাৎ এই বর্ন হেভার সাইকেল এবং হেসেল লিটিস বের করতে বলছিল এবং এটা কিন্তু বিষয়টা এমন না যে হচ্ছে তোমাদের সিলেবাসের বাইরে একদমই আউট অফ দা কনটেক্স বাট বিষয়টা এরকমও না জাস্ট একটু জিনিসটা ভালো করে বুঝলে আলটিমেটলি অ্যানসার করা পসিবল সো এটা ছিল আমাদের ল্যাটিস এনার্জি বা এল ই ঠিক আছে সো এটা হচ্ছে ইনডিরেক্ট মেথড সবার বর্ন হেভার সাইকেল ক্লিয়ার এই রিলেটেড কারো কোনো কোশ্চেন তাহলে আমরা ফার্দার আমাদের এটা যদিও শেষ হয়নি জাস্ট এখানে আর কয়েকটা কথা বলবো বাট সবাই বুঝছি তো আমরা এই পার্টটা জি ভাইয়া আচ্ছা এখন জাস্ট আমরা কিছু ফ্যাক্টর নিয়ে কথা বলবো তোমাদের সাথে কিছু ফ্যাক্টর নিয়ে কথা বলবো যেটা আসলে ল্যাটিস তোমার চার্জের কিছু বিষয় আছে সেটা নিয়ে একটু কথা বলবো সময় লাগবে না সো সো কিছু ফ্যাক্টর বা প্রভাবক নিয়ে কথা বলবো বিষয়টা বিষয়টা কি হচ্ছিল আসলে ল্যাটিস যে আমাদের সোডিয়াম প্লাস এটা গ্যাসিয়াস স্টেটে আছে সোডিয়াম প্লাস গ্যাসিয়াস স্টেট এবং আমাদের ক্লোরাইড মাইনাস গ্যাসিয়াস স্টেট এবং এই দুইটা যুক্ত হয়ে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস দুইটা যুক্ত হয়ে আমাদের ফর্ম করতেছে সোডিয়াম ক্লোরাইড অবশ্যই সলিড সো এটাকে কি বলতেছে আমরা ল্যাটিস এনার্জি বলতেছে এই ক্ষেত্রে যে শক্তিটা নির্গত হচ্ছে সেটাকে বলতেছে আমরা ল্যাটিস এনার্জি এখানে একটা জিনিস বুঝো তোমরা এখানে আসলে আমরা কুলমস ল এপ্লাই করব বুঝছো কুলমস ল তো কুলমস ল কি বলে আসলে কুলমস ল তো তোমরা জানো এফ ইকুয়ালস হচ্ছে আমাদের কে কি1 কি2 বাই আর স্কয়ার ঠিক আছে এখানে কি1 কি2 হচ্ছে তোমার চার্জ এবং ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার এটা তো তোমাদের সবারই জানা আছে একটা জিনিস তোমাদের অবশ্যই আমি তোমাদের যখন হচ্ছে আমাদের কোয়ান্টাম কেমিস্ট্রি পড়তেছিলাম তখন আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে বা বোর মডেল যখন পড়তেছিলাম তখন অ্যাকচুয়ালি আমাদের যে এনার্জি এনার্জি এবং বলের মধ্যে একটা জায়গায় একটু ডিফারেন্স হয় সেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে সেটা পেতে পারি এই আর স্কোয়ার জায়গায় আর হয় এনার্জি টার্মে আমাদের এখানে আর স্কোয়ার থাকে না এখানে আর স্কোয়ার এর আর হয় আর হয় তোমরা কি রিকল করতে পারতেছো আর যেটা বলতেছি সবাই একটু বলো তো আচ্ছা এখানে জাস্ট আর স্কোয়ার এর জায়গায় আর হবে আমাদের এটা দেখো আমাদের কি হচ্ছে তাহলে আমরা ল্যাটিস এনার্জিকে আমরা আসলে বলতে পারি বা এটা বলতে পারি যে ফোর্স যত বেশি মানে ফোর্সটা যত বেশি হবে অর্থাৎ কিউ ওয়ান এবং কিউ এর চার্জ যত বেশি হবে তুমি বুঝতে পারত এটা সমানুপাতিক সম্পর্কে আছে কিউ ওয়ান এবং কিউ এর চার্জ যত বেশি হবে ফোর্স তত বেশি হবে এবং আর যত বেশি হবে ফোর্স তত কম হবে ঠিক আছে এবং ফোর্স যত বেশি হবে আসলে এনার্জিও তত বেশি হবে কারণ ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর কিন্তু এই একটাই আর বাট আলাদা আর কোন জায়গায় আসলে কোন ধরনের ইয়া নাই পার্থক্য নেই সো আমাদের ফোর্স যত বেশি হবে অ্যাকচুয়ালি ল্যাটিস এনার্জিটাও তত বেশি হবে সো আসলে আমরা কুলম স্লয় এখানে একটু মডিফাই করে আমরা ইউজ করব অর্থাৎ কোনটার ক্ষেত্রে ল্যাটিস এনার্জি বেশি এরকম যদি কোশ্চেন আসে কখনো সেটা আমরা সলভ করতে শিখব অর্থাৎ কুলম স্লকে আমরা একটু মডিফাই করে ইউজ করব ফোর্স যত বেশি ল্যাটিস এনার্জি তত বেশি সো আমরা এখানে বলতে পারি আসলে ল্যাটিস এনার্জি সো আমি যদি একটু সাম আপ করি সো বলতে পারি আমাদের ল্যাটিস এনার্জি সেই ল্যাটিস এনার্জিটা হচ্ছে আমাদের ক্যাটায়নের চার্জ এবং অ্যানায়নের চার্জের সমানুপাতিক ক্যাটায়নের চার্জ এবং অ্যানায়নের চার্জের সমানুপাতিক এবং ল্যাটিস এনথালপি একই সাথে হচ্ছে আমাদের দূরত্বের ব্যস্তানুপাতিক কেন আর স্কোলাম সেটা আশা করি ক্লিয়ার এখানে আর স্কোয়ার এখানে আর কারণ তোমরা জানো যে এখানে আসলে এনার্জি এবং তোমার হচ্ছে ফোর্সের মধ্যে জাস্ট এই জায়গায় একটা ভেরিয়েশন হয় আর স্কোয়ারের জায়গায় আর থাকে সো আমরা একদম আমরা হয়তো কোনো ফর্মুলা দেখলাম না জাস্ট হচ্ছে এই সম্পর্কটা আমরা এখানে স্ট্যাবলিস করলাম সো এরপর আমরা বলতে পারি যে আসলে ল্যাটিস এনার্জি আমাদের ধরলাম একটা সমানুপাতিক ধ্রুবক কেই ধরলাম বলতে পারি z প্লাস z মাইনাস ডিভাইড হচ্ছে r ঠিক আছে এটা একটা ফর্মুলা দাঁড় করালাম বাট এটা কোনো এমন ফর্মুলা না যেটা দিয়ে তুমি আসলে ম্যাথ করতে পারবে এটা ম্যাথের জন্য না জাস্ট হচ্ছে রিলেশনটাকে স্টেবলিশ করার জন্য কম্পারিজন করার জন্য এটা কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল কিছু না সো এটা নিয়ে ম্যাথ করার কোনো আশা করি না এটা জাস্ট হচ্ছে কম্প্যারিজন ডেভেলপ করা এখন যদি তোমাদের কয়েকটা এক্সাম্পল একটু সলভ করে তাহলে বিষয়টা ক্লিয়ার হবে সো তোমরা বুঝতে যে আসলে বা অ্যানায়নের চার্জ যত বেশি হবে ল্যাটিস এনার্জি মানটা তত বেশি হবে এবং তাদের মধ্যে ডিস্টেন্স যত বাড়বে তত আসলে ল্যাটিস এনার্জি মানটা কমবে এখন এখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি ধরো আমাদের হচ্ছে আহ যদি ফার্স্ট এক্সাম্পল কথা বলি আমাদের সোডিয়াম ফ্লোরাইড তারপরে আমাদের হচ্ছে ম্যাগনেশিয়াম ফ্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ফ্লোরাইড এখন এই তিনটার ক্ষেত্রে আমরা ল্যাটিস এনার্জির কম্পারিজন করতেছি যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ল্যাটিস এনার্জি কার বেশি ল্যাটিস এনার্জি কার বেশি অর্থাৎ সোডিয়াম গ্যাস থেকে সোডিয়াম প্লাস এবং গ্যাস মিলে যখন সোডিয়াম ফ্লোরাইড ফর্ম করবে তখন আসলে যে পরিমাণ এনার্জি রিলিজ হবে প্রত্যেকটার ক্ষেত্রে এরকম কিছু না কিছু এনার্জি বের হবে কিছু না কিছু এনার্জি রিলিজ হবে কারণ ল্যাটিস এনথালপির কথা বলতেছে সো এখানে কার ল্যাটিস এনথালপি বেশি এটা আমরা আসলে কম্পারিজন করব কম্পারিজনের জন্য আমরা অ্যাকচুয়ালি কুলম্বস লটাকে এখানে ব্যবহার করছি সো আমরা একটু বুঝি যে আমরা আসলে এখানে কিভাবে ইউজ করতে পারি কুলমস লটাকে সো প্রথমত তোমরা দেখো আমাদের অ্যানায়নের যে পার্টটা অর্থাৎ ফ্লোরিন 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 তিনটার ক্ষেত্রে আমাদের অ্যানায়নের পার্টটা सेम সো এখানে অ্যানায়ন নিয়ে আমাদের বিন্দু মাত্র চিন্তা করতে হবে না সো অ্যানায়ন নিয়ে ভাবনা চিন্তা বন্ধ অ্যানায়ন सेम দেখে অ্যানায়ন নিয়ে কোনো ভাবনা চিন্তা নাই এখন ক্যাটায়নের ক্ষেত্রে আসি আচ্ছা তোমাদের কুলমস ল থেকে যেটা আমি বললাম তোমরা কি এটার বেসিসে ডিসিশন নিতে পারবা যে কে একজন তো যে কার বেশি হওয়া উচিত ল্যাটিস অ্যানথালপির মানটা

অর্থাৎ কুলমস লকে মডিফাই করে আমরা এখানে ইউজ করতে পারি চার্জ বেশি সো ল্যাটিস এনার্জি বেশি হবে সো এখন যদি এরকম হয় তাহলে বুঝতে পারতো এখানে আসলে কারেক্ট সম্পর্কটা কি হবে অর্থাৎ আমাদের অ্যালুমিনিয়াম ফ্লোরাইডে ল্যাটিস এনথালপিটা সবচেয়ে বেশি সোডিয়াম ফ্লোরাইডে ল্যাটিস এনথালপি সবচেয়ে কম সো এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন আমাদের আচ্ছা কেউ কি চ্যাটে কিছু লিখছো প্রথমটা দেওয়ার পর অষ্টকপূর্ণ কেমনে আচ্ছা সোডিয়াম ফ্লোরাইডের কথা ভাইয়া সোডিয়াম ফ্লোরাইডের কথা জিজ্ঞাসা করতেছো না ভাই এটা আগে থাকে আচ্ছা আচ্ছা বাট সেটা এখন কেন দেখাচ্ছে আচ্ছা সমস্যা নাই এটা ছিল আমাদের এক নাম্বার क्वेश्चन সো আশা করি খুবই ইজি ছিল ধর আমরা দুই নাম্বার क्वेश्चनটা যদি দেখি ওয়েট আমি মাঝে মাঝে আমার পিসিতে একটু প্রবলেম করে আচ্ছা পাইছি হ্যাঁ আইকনগুলো আসতেছিল না আচ্ছা দুই নাম্বার क्वेश्चनটাতে দেখি সেটা হচ্ছে আমাদের সোডিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের ভিতরে আমাদের হচ্ছে আচ্ছা সোডিয়াম অক্সাইড আমাদের ম্যাগনেশিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এই তিনটার ভিতরে আসলে কার্ল ল্যাটিস এনার্জির মানটা বেশি হবে সো ফার্স্ট অফ অল আগের মতো করে চিন্তা করো যে তোমার এখানে যে অ্যানায়নের পার্টটা সেই অ্যানায়নের পার্টটা সেম আছে সো অ্যানয়ন নিয়ে ভাবনা চিন্তা বন্ধ আসো ক্যাটার্ন নিয়ে ক্যাটনে ক্ষেত্রে কি হচ্ছে সোডিয়ামের চার্জ সবচেয়ে কম তারপরে ম্যাগনেশিয়াম এর চার্জ প্লাস টু অ্যালুমিনিয়াম এর চার্জ প্লাস থ্রি সো এখানে অবশ্যই বুঝতে পারতো অ্যালুমিনিয়াম অক্সাইডের ল্যাটিস এনার্জির মানটা বেশি হবে সেটা খুব ইজি ছিল আমরা আর দুই একটা এক্সাম্পল দেখি সো এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের ল্যাটিস এনার্জি মানটা বেশি হবে তারপর আর একটা দেখি একটু যেখানে অ্যানায়নটা চেঞ্জ সো অ্যানায়ন চেঞ্জ এর যদি একটা এক্সাম্পল দেখি তিন নাম্বার এক্সাম্পল ধরো এটা আমাদের লিথিয়াম অক্সাইড আর লিথিয়াম নাইট্রেটের ক্ষেত্রে একটু দেখি বিষয়টা কিভাবে কাজ করে সো দেখো এটার ক্ষেত্রে কি রকম হচ্ছে তোমরা বুঝতে পারতো এখানে আসলে আমাদের ক্যাটার্ন পার্টটা सेम তোমরা একটু বলো তো এটা কি হবে আচ্ছা এখানে কি হতে পারে রিলেশনটা গেটার দ্যান অর লেস দ্যান কার বেশি হবে ল্যাটিস এনার্জি মানটা আমি ভুলে দিয়ে ফেলছিলাম ওইটাকে বাদ দাও জাস্ট তোমরা একটু বলো এখানে কার বেশি হওয়া উচিত ল্যাটিস এনার্জি মানটা বেসড অন লিথিয়াম অক্সাইড এর এটার অবশ্যই লিথিয়াম অক্সাইড এর না 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 দেখো দেখো

কারণ নাইট্রোজেনের চার্জ থ্রি মাইনাস ঠিক আছে অবশ্যই তোমার এটার মান এটা ল্যাটিস এনথালপি মান বেশি হবে সো দেখে আরেকটা এক্সাম্পল আমাদের একদম ইজি ইজি সোডিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড তোমরা একটু বলো তো সোডিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ঘটনাটা কীরকম হবে কার ক্ষেত্রে বেশি হওয়া উচিত এবার আসলে ডিসটেন্স বা আচ্ছা আমরা তো এতক্ষণ চার্জ নিয়ে কথা বলতেছিলাম ডিস্টেন্স নিয়ে তো এখনো কথাই বলিনি এখন এখানে ডিস্টেন্সটা কীভাবে চিন্তা করা হয় জানো ডিস্টেন্সটা হচ্ছে এখানে আসলে কোন পরমাণুর ব্যাসার্থ কত বড় ঠিক আছে যদি ব্যাসার্ধ বড় হয় ডিস্টেন্স বড় সো এটা কিন্তু খুবই অবভিয়াস এবং খুবই কমন সেন্স থেকে বলা যায় যে আসলে পরমাণু যদি ব্যাসার্ধটা অনেক বড় হয় তাহলে ডিস্টেন্সটা বড় হবে বুঝতে পারছো দুইটা পরমাণু নিউক্লিয়াসের ভিতরে যদি ব্যাসার্ধ বড় হয় ডিস্টেন্সটা বড় হবে সো আমরা এখানে আসলে এই ডিস্টেন্সের যে কথাটা বলতেছি সেটা আমরা ব্যাসার্ধ দিয়ে চিন্তা করব। ব্যাসার্ধ নিয়ে চিন্তা করব। সো তোমরা দেখো আমাদের সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে কার আকার বড় অবশ্যই যেহেতু আমাদের পটাশিয়াম ক্লোরাইড গ্রুপে সোডিয়ামের নিচে অবস্থান করতেছে পারমাণবিক সংখ্যা উনিশ সো এই পটাশিয়ামের যেহেতু গ্রুপের নিচে অবস্থান করতেছে সো তোমরা জানো গ্রুপের উপর থেকে যত নিচে যাওয়া যায় তত কি হয় বলতো পর্যায়ে বাড়তে থাকে আর আকার বড় হতে থাকে সো সোডিয়াম পটাশিয়ামের কি আকার বড় সোডিয়ামের চেয়ে বা ব্যাসার্ধ বড় ঠিক আছে সো ব্যাসার্ধ যদি বড় হয় তাহলে আলটিমেটলি তোমার দেখো এই আর এর মানটা কি হচ্ছে বড় হচ্ছে ঠিক আছে আর এর মানটা বড় হচ্ছে সো যেহেতু পটাশিয়ামের আকার তোমার সোডিয়ামের চেয়ে বড় সো আমরা কি বলতে পারি

আকার ছোট মিনস হচ্ছে ল্যাটিস এনথালপি মান বেশি কারণ দেখো এটা ব্যস্তনবাতি সম্পর্কে আছে সো সাইনটা অবশ্যই এটা হবে সোডিয়ামের আকার ছোট বিধায় সোডিয়ামের ল্যাটিস এনথালপি বড় হয় আমরা কনফিউশন एग्जांपलও আসছেছি দেখি আরেকটা एग्जांपल যদি আমরা দেখি ধরো সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ফ্লোরাইড দেন সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ব্রোমাইড এটা একটু চিন্তা করে দেখি আসলে কি হবে দেখো সেম ভাবে আমাদের ক্যাটায়নের চার্জ সেম ক্যাটায়ন আমাদের কোনো মাথা ব্যথা নাই ক্যাটায়ন সেম আসো অ্যানায়ন অ্যানায়নের কি হচ্ছে তো আয়রনের চার্জও সেম সো চার্জ এখানে অবশ্যই আমাদের চার্জ এখানে আরেকটা ফ্যাক্টর নিয়ে চিন্তা করতে হবে কার আকার বড় সো ফ্লোরিন ক্লোরিন এবং ব্রোমিনের ভিতরে অবশ্যই আকার বড় ব্রোমিনের সো ব্রোমিনের ল্যাটিস এন্থালপি মান সবচেয়ে কম হবে কারণ ব্রোমিনের আকার বড় ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট বিধায় ফ্লোরিনের ল্যাটিস্থালপি মান বা এই ফ্লোরিনটা আসলে এখানে আ ডমিনATING ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে অর্থাৎ এটাই ডিসিশন দিবে যে এটা ল্যাটিস এন্থালপি মান বেশি হওয়া উচিত নাকি কম হওয়া উচিত যেহেতু ফ্লোরিন আকারে ছোট তাই ল্যাটিস এন্থালপি মান কি হবে অবশ্যই বেশি হবে সো আমাদের সোডিয়াম ফ্লোরাইড অবশ্যই আমাদের ল্যাটিস এন্থালপির মানটা বেশি হবে সো বেসিক্যালি আমরা এখানে গ্রেটার দ্যান সাইনটা ইউজ করতেছে সবার ক্লিয়ার এ পর্যন্ত বুঝছি আমরা হ্যালো জি ভাই জি ভাই জি আমরা ধরো আরেকটা এক্সাম্পলে আসি একটা এক্সাম্পল হচ্ছে আমাদের একটু কনফিউজিং এক্সাম্পল সোডিয়াম ফ্লোরাইড আর হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড দেখো এবার একটু ডিফারেন্ট হয়ে গেছে আচ্ছা কেউ কি কিছু চুলিচ্ছ আচ্ছা দেখো দেখো যেটা বলতেছিলাম সোডিয়াম ফ্লোরাইড এবং ম্যাগনেশিয়াম ক্লোরাইড এখন এটার মধ্যে আমরা একটু চিন্তা করে দেখি বেসিক্যালি কি হবে এবং দেখো সোডিয়াম ফ্লোরাইড এবং ম্যাগনেশিয়াম ক্লোরাইড আমাদের ক্যাটার্ন ডিফারেন্ট অ্যানহার্ন ডিফারেন্ট ঠিক আছে ক্যাটার্ন অ্যানন দুইটাই ডিফারেন্ট সো এখন আমরা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রথমত আসি যেহেতু সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম একই পর্যায়ে অবস্থান করতেছে তারা জাস্ট পাশাপাশি দুইটা গ্রুপে একই পর্যায়ে কিন্তু এবং তোমরা জানো যে একই পর্যায়ে আকারে তেমন কোনো চেঞ্জ হয় না ঠিক আছে একই পর্যায়ের ভিতরে আকারে তেমন কোনো চেঞ্জ হয় না চেঞ্জ হয় যখন আসলে গ্রুপে উপর থেকে নিচে যখন পর্যায়ে ডিফারেন্ট হয়ে যায় তখন আকারে বিশাল একটা চেঞ্জ আসে

ল্যাটিস এন্ثالপি মান বেশি হওয়া উচিত কারণ চার্জ বেশি আচ্ছা এখন আসো ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে তো চার্জ सेम দুইটারই চার্জ মাইনাস বাট ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের আকার বড় যেহেতু তারা একই গ্রুপে উপর থেকে নিচে অবস্থান করতেছে পর্যায় डिफरेंट হয়ে গেছে সো অবশ্যই ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের আকার বড় সো যদি ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের আকার বড় হয় তাহলে কি ঘটনা করতেছে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের আকার বড় সো এখানে ফ্লোরাইড মাইনাস যেহেতু আকারের উপর বেস করে যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে ফ্লোরাইড মাইনাস বা সোডিয়াম ফ্লোরাইডের আসলে ল্যাটিস এনথালপির মানটা এটার চেয়ে বেশি হওয়া উচিত বেসিক্যালি এটা কিন্তু হওয়া উচিত এই ক্ষেত্রে যদি আমরা আকারের কথা কনসিডার করি ফ্লোরিন এবং ক্লোরাইডের যেহেতু ফ্লোরিন ফ্লোরাইড আয়নের আকার ছোট ল্যাটিস এনথালপি মানটা বেশি সো দেখো ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটা কিন্তু ডিফারেন্ট ডিসিশন দিতেছে আমরা কিন্তু এখন খুব সহজে একমত হতে পারতেছি না যে আমরা এখানে কাকে প্রায়োরিটি দিব আমরা কি এটাকে ধরে বলবো যে আসলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনথালপি বেশি নাকি আমরা এইটাকে বিবেচনা করব। আসলে কোনটাকে বিবেচনা করব সেটা এখন আমাদের কাছে ক্লিয়ার নাই একটু কনফিউশনে পড়ে গেলাম আমরা ঠিক আছে সবাই বুঝছি আমরা এই পর্যন্ত কনফিউশনটা কোথায় কি কারণে লাগছে এটুকু ক্লিয়ার এখন আচ্ছা সবাই আগে এই পর্যন্ত রেসপন্স করো কেন কনফিউশন লাগছে এটা ক্লিয়ার জি ভাই হ্যাঁ কেন আসলে আমরা ডিসিশন দিতে পারতেছি না কারণ এখানে দুইটা ফ্যাক্টর দুইটা ডিফারেন্ট কথা বলতেছে কেউ ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথা বলতেছে কেউ সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের কথা বলতেছে সো আমরা কাকে গুরুত্ব দিব এটা এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন এটা আসি আমরা আসলে জানো এরকম যদি কখনো সিচুয়েশন হয় চার্জ এবং সাইজ দুইটাই যদি এখানে চলে আসে আমরা অবশ্যই চার্জকে প্রায়োরিটি দিব বুঝছো এটা অলওয়েজ মাথায় রেখো কেন সেটা আমি এখন বলতেছি চার্জ সবসময় এখানে ডমিনেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে চার্জ অলওয়েজ সাইজকে ডমিনেট করবে চার্জ এখানে অলওয়েজ প্রায়োরিটি বেশি পাবে কেন চার্জ প্রায়োরিটি বেশি পাবে সেখানে আসি আমরা চার্জে প্রায়োরিটি কেন বেশি এখন একটা জিনিস চিন্তা করো সিম্পল লজিক একদমি সিম্পল লজিক ধরো ফ্লোরিনের আকার আমরা একদম রাফ একটা ভ্যালু ধরলাম অ্যাবসলিউট কোনো ভ্যালু না ফ্লোরিনের আকার ধরো হচ্ছে তুমি আশি পিকোমিটার ফ্লোরিনের আকার ধরো আশি পিকোমিটার ক্লোরিনের আকার কীরকম হবে অবশ্যই ফ্লোরিন তলোন থেকে বড় হবে আনুমানিক হইতে পারে আমাদের ধরো একশো বিশ পিকোমিটার আনুমানিক ধরলাম একশো বিশ পিকোমিটার সাইজ কি দেখো ফ্লোরিন থেকে ক্লোরিন সাইজ কিন্তু তোমার তার ডাবল হয়নি দেড় গুণ হয়েছে সাইজ ঠিক আছে বাট সোডিয়াম প্লাস এবং ম্যাগনেশিয়াম প্লাস চার্জ ডাবল দেখছো চার্জ এখানে ডাবল বাট সাইজ কিন্তু তোমার ডাবল হয় নাই সাইজ হইছে মাত্র দেড় গুণ সো জাস্ট এটা একটা ইজি এক্সপ্লেনেশন যে কেন চার্জের প্রায়োরিটি আমরা বেশি দিব সাইজের চেয়ে কারণ দেখো চার্জ এখানে সোডিয়াম প্লাস চার্জ যখন ম্যাগনেসিয়াম হচ্ছে চার্জ ডাবল হয়ে যাচ্ছে প্লাস ওয়ান প্লাস টু বাট সাইজের ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু ডাবল হয় জাস্ট দেড় গুণ ঠিক আছে সো এটার বেসিসে চিন্তা করলে আমরা আসলে কাকে প্রায়োরিটি দিব আমরা অবশ্যই ম্যাগনেশিয়াম ক্লোয়ারেড প্রায়োরিটি বেশি দিব ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ল্যাটিস অ্যান্থালপির মান বেশি কারণ এখানে চার্জ বেশি সবাই বুঝছি আমরা ডাউট ক্লিয়ার সবার রেসপন্স করি আচ্ছা আমার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলো ভাইয়া ল্যাটিস অ্যান্থলপির সংজ্ঞাটা কি আমি ভুলে গেছি ল্যাটিস অ্যান্থালপি হচ্ছে তোমার এই যে দেখো আ লেটিস হচ্ছে তোমার এই যে সোরিয়াম প্লাস গ্যাসিয়াস অবস্থায় ক্লোরাইড মাইনাস গ্যাসিয়াস অবস্থায় তা যখন জয়েন করবে তখন এই যে 1 মোল পরিমাণ তোমার সলিড যে কম্পাউন্ড তৈরি হচ্ছে ঠিক আছে 1 মোল পরিমাণ যে সলিড যে কম্পাউন্ড বা যৌগ তৈরি হচ্ছে আয়নিক যৌগ এই ক্ষেত্রে যে শক্তি রিলিজ হবে সেটাকে বলতেছ আমরা ল্যাটিস এনার্জি ঠিক আছে একমূল মোল সলিড কম্পাউন্ড ড্যাশও বিচ্ছিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন হতে তৈরি হতে যে পরিমাণ এনার্জি রিলিজ হয় তাকে বলি আমরা র‍্যাডিসাল এনথালপি আর হিট অফ ফর্মেশন বা গঠন তাপ কি ছিল পিওর এবং স্টেবল স্টেট থেকে আয়নিক যৌগ কিন্তু পিওর এবং স্টেবল স্টেট যেমন ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম অক্সিজেনকে ভাঙলে আমরা পাই ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন মানে এক ম্যাগনেসিয়াম অক্সাইডকে যদি ভাঙি আমরা পাচ্ছি ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন ম্যাগনেসিয়ামের পিওর এবং স্টেবল স্টেট হচ্ছে সলিড আর অক্সিজেনের গ্যাসিয়াস সো এই দুইটা মিলে যখন যুক্ত হবে তখন আসলে যে এনার্জি রিলিজ হবে সেটাকে বলতেছি আমরা হিট অফ ফর্মেশন বা গঠন তাপ বাট ল্যাটিস কখন বলতেছি যখন দুইটা তার গ্যাসিয়াস ফর্মে থাকবে এবং গ্যাসীয় বিচ্ছিন্ন ক্যাটান বা গ্যাসীয় বিচ্ছিন্ন অ্যানায়ন হিসেবে থাকবে তখন তারা যুক্ত হয়ে যে এনার্জি রিলিজ করবে তাকেই বলতেছি আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড যে এনার্জি রিলিজ হবে তাকে বলতেছি আমরা ল্যাটিস এনার্জি এবং এটা অবশ্যই এক মোল এক মোল তোমার আয়নিক কম্পাউন্ড তৈরি করতে ফর্মাল ডেফিনেশন এক মোল সবকিছু ডেফিনেশনে কিন্তু এক মোলের জন্য বলা হয় যে এক মোল আয়নিক যৌগ তৈরি হতে যে পরিমাণ এনার্জি রিলিজ হবে ক্লিয়ার ভাইয়া আর কারো কোনো কনফিউশন এই আছে আমরা কি আজকে নতুন টপিক ধরবো কি বলো সবাই প্রায় আমাদের চল্লিশ মিনিট হয়ে গেছে আচ্ছা আমরা তাহলে নতুন টপিক না ধরে দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে